দিল্লির এইমস সংলগ্ন একটি ঘরে শুয়ে আছেন এক বৃদ্ধ। বয়স তখনও 60 পেরোয়নি, কিন্তু শরীরের অবস্থা সেই কথাই জানান দিচ্ছে না মোটে। কোনো ক্রমে শ্বাসটুকু তিনি ধরে রেখেছেন। একটু ভালো ডাক্তারকে দেখাবেন তেমন অবস্থাও নেই পরিবারের। দারিদ্র যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে। কি করবেন? একেবারে অসহায় হয়ে তাকিয়ে থাকেন পুরনো দিনগুলোর দিকে। এই সেই দিল্লি যেখানে একদিন এসেছিলেন বিপ্লবীর বেশে। লক্ষ্য ছিল ইংরেজ শাসকদের দমন করা, ভারতবর্ষের স্বাধীনতার জন্ম দেওয়া। মনে পড়ে বর্ধমানের কথা, একদিন নিজের গ্রাম ছেড়ে চলে এসেছিলেন বিপ্লবের ব্রত নিয়ে। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে ভাবতেই পারেননি বিপ্লবী বটুকেশ্বর দত্ত। সরকারের সাহায্য, সেসব অতীত। বর্ধমানের খণ্ড ঘোষ থানার ওয়ারি গ্রাম, এখানেই 1910 সালের 18ই নভেম্বর জন্ম নেন বটুকেশ্বর। প্রাথমিক বেড়ে ওঠাটা শুরু হয়েছিল বাংলার মাটিতেই। বাবার ছিল রেলের চাকরি, কানপুরে নিজের কাজে চলে গিয়েছিলেন তিনি। একটা সময় পর বটুকেশ্বরও সেখানে চলে যান। কানপুরেই চলে তাঁর পড়াশুনো, কিন্তু আগুনের আঁচ তো তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে মানুষ। কেউ বেছে নিচ্ছে কংগ্রেসের অহিংস নীতি, আবার কেউ কেউ আবার চরমপন্থী আদর্শ। অনুনয় বিনয় নয়, ব্রিটিশকে তাড়াতে গেলে বিপ্লবী আন্দোলনই একমাত্র পথ, এমন দাবি উঠে আসছিল ভারতের কোনায় কোনায়। সেই পথেই পা বাড়ালেন বটুকেশ্বর। চন্দ্রশেখর আজাদ তখন সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন শুরু করেছেন, সেখানেই যোগ দিলেন তিনি। আর সেখানেই আলাপ আরও এক মানুষের সঙ্গে, জালিয়ানওয়ালা বাগের মাটি থেকে যিনি উঠে এসেছিলেন। কথা বলে বটুকেশ্বরের মনে হলো যে দেশের স্বাধীনতার জন্যে নিজেকে সমর্পণ করেছেন এই মানুষটি। বাড়ি থেকে বিয়ে শাদীর ব্যাপারে জোর করায় পাঞ্জাব থেকে পালিয়ে কানপুরে চলে এসেছিলেন তিনি, নাম ভগৎ সিং। সেই থেকে শুরু দুজনের বন্ধুত্বের, একসঙ্গে দীক্ষা নেওয়া বিপ্লবী মতাদর্শে, আর সেই সঙ্গে গণেশ শঙ্কর বিদ্যার্থীর পত্রিকা প্রতাপ এর সঙ্গেও যুক্ত হন দুজনে। শুরু হয় আন্দোলনের প্রস্তুতি। 1928 সাল, সাইমন কমিশনকে নিয়ে বিদ্রোহের রেশ তখনও জারি আছে। এমন সময় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন লালা লাজপত রায়। মিছিলের একদম সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। হঠাৎই সেখানে চড়াও হয় পুলিশ বাহিনী, মিছিলের ওপর অবিশ্রান্ত লাঠি বর্ষণ করতে থাকে তারা। বৃদ্ধ লালা লাজপত রায় সেই আঘাত নিতে পারেননি, লাঠির ঘায়ে গুরুতর আহত হন, পরে মারাও যান। পাঞ্জাবের এমন এক নেতার মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। অনেক হয়েছে ব্রিটিশদের রাজত্ব, আর সহ্য করা চলবে না। ঠিক হলো সাহেবদের সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে হবে। প্রথমে পুলিশ সুপার জেমস স্কটকে মারার পরিকল্পনা করলেন ভগৎ সিংরা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গায় মারা যান সহকারী সুপার জন স্যান্ডার্স। যাই হোক, একটা ভুলে আন্দোলন থামিয়ে রাখা যাবে না। তার আগে ধরপাকড় শুরু হলে বটুকেশ্বর দত্ত পালিয়ে যান বর্ধমানে, বহুদিন পর আবার নিজের মাটিতে পা রাখা। কিন্তু ঘরে লুকিয়ে থাকলে তো চলবে না, প্রতিবেশীর বাড়ির নিচে এক গোপন সুড়ঙ্গে আত্মগোপন করলেন তিনি। শোনা যায় ভগৎ সিংও তার সঙ্গে এখানে এসেছিলেন। এরপরই দুই বন্ধু চূড়ান্ত পরিকল্পনা করেন। এরপর ভগৎ সিংয়ের ফাঁসির বর্ণনা তো সবারই জানা, তার জীবন নিয়ে এক আস্ত সিনেমাও হয়ে গেছে। আর বটুকেশ্বর দত্ত, তাঁর বিপক্ষে খুব বেশি প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ, তাই মৃত্যুদণ্ড হয়নি। তবে আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখা হয় তাকে। সেই সময় সেলুলার জেল ছিল এক বিভীষিকা। যেসব বিপ্লবীদের পাঠানো হতো তাদের ওপর চলত অকথ্য অত্যাচার। অনেকে সেই অত্যাচারের ফলেই মারা যেতেন, নয়তো অসুস্থ হয়ে দেশে ফিরে আসতেন। বটুকেশ্বরও প্রবল অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই বোধহয় তাঁর ভিতরে বাসা বাঁধে টিবি রোগ। মুক্তি পাওয়ার পর দেশে ফিরে এলেও ভারত ছাড়ো আন্দোলনের সময় আবার গ্রেপ্তার হন তিনি। না, আর কোনোদিনই বর্ধমানের মাটিতে আর ফিরে আসতে পারেননি। একসময় নিজের চোখের সামনেই দেখলেন ভারতের স্বাধীনতা, এতদিনে স্বপ্ন পূরণ। যার জন্য এত সংগ্রাম, এত ত্যাগ স্বীকার, অবশেষে তা সম্পন্ন হল। পাটনায় ফিরে গিয়ে বিয়েও করলেন বটুকেশ্বর দত্ত।
তখনও কি জানতেন নিজের পরবর্তী জীবনের কথা? স্বাধীন সরকার তাঁকে স্বাধীনতা সংগ্রামীর একটি কার্ড মাত্র দিয়েছে, হিসেব মতো তাঁর সমস্ত সম্মানই পাওয়া উচিত, কিন্তু সেসব কিছুই তিনি পাননি। ভগৎ সিংকে মানুষ মনে রেখেছে ঠিকই, কিন্তু তাঁর সঙ্গীকে ভুলে গেছে। বেঁচে থাকাকালীনই এমন দিন দেখে যেতে হয়েছিল বটুকেশ্বর দত্তকে। পরিবারের অবস্থা একদম ভালো ছিল না, বাধ্য হয়েই পরিবহনের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আর্থিক অবস্থাও ভালো ছিল না তাঁর, ধীরে ধীরে শরীরও যেন সরে যেতে লাগলো। চিকিৎসা করাবেনই বা কী করে, টাকাই তো নেই। প্রায় নিঃস্ব এই মানুষটা পরিবার নিয়ে আসেন দিল্লিতে, সেই দিল্লি। চেয়েছিলেন মৃত্যুর পর তাঁর দেহ যেন পাঞ্জাবের হুসেইনেওয়ালায় দাহ করা হয়, সেইখানেই যে বন্ধু ও সহযোগী ভগৎ সিংয়ের দেহ ভাসিয়ে দেয়া হয়েছিল। বর্ধমানের ওয়ারি গ্রাম বটুকেশ্বর দত্তের সমস্ত স্মৃতি বাঁচিয়ে রেখেছে, কিন্তু তিনি নিজেই হারিয়ে গেলেন চিরতরের জন্য। 1965 সাল, মাত্র 54 বছর বয়সে অভাবের বোঝা কাঁধে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারত ও বাংলার অন্যতম বিপ্লবী বটুকেশ্বর দত্ত।